নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। আগে যদিও আমি বলে রাখি যে এই ভিডিওর সত্যতা কিন্তু ইভিএম নিউজ যাচাই করেনি। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমার দেখে মনে হয়েছে, কিন্তু এটা বলে রাখছি ভিডিওর সত্যতা কিন্তু ইভিএম নিউজ যাচাই করেনি। আগে ভিডিওটা দেখুন, তারপরে আমরা গোটা বিষয়টাতে ঢুকবো। আজকে অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি, দেখলেন ভিডিওটাতে, সেখানে আমরা যা খবর পাচ্ছি এটা নাকাশিপাড়া, অর্থাৎ নদিয়ার নাকাশিপাড়া দিয়ে ওখান থেকে যখন র্যালি যাচ্ছেন অভিষেক ব্যানার্জি, তার জনজোয়ারের কর্মসূচি করছেন। ভালো করে সকলে নিশ্চয়ই খেয়াল করেছেন যে দুপাশের লোক দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে থেকেই চোর চোর ভাইপো চোর এই স্লোগান উঠছে। তো আমি এই প্রশ্নটাকে একটু অবাক হয়ে যাচ্ছি যে এই সাহস মানুষের আমি একবার দেখেছিলাম, কিন্তু সেটা গত লোকসভা নির্বাচনের সময়। মমতা ব্যানার্জিকে সেটা বলছিল জয় শ্রীরাম, জয় শ্রীরাম বললে মমতা ব্যানার্জি রিয়াক্ট করছিল, সেটা কোনো অন্যায় না, কোনো অপরাধ নয়। মানুষ যখন মানুষকে যখন মানুষ যখন জয় শ্রীরাম বলছে, তখন আপনি যদি পুলিশে তাকে অ্যারেস্টও করে তাহলে আপনি বলতে পারবেন যে আমি জয় শ্রীরাম বলেছি, এদিকে আমার অপরাধের কি আছে। কিন্তু তাতেও মমতা ব্যানার্জিকে আমরা দেখেছিলাম তিনি রিয়াক্ট করলেন, ভয়ঙ্করভাবে রিয়াক্ট করলেন, গাড়ি থেকে নেমে এলেন, তাড়া করলেন, কিছু অসাংবিধানিক শব্দ তিনি প্রয়োগ করলেন, আমরা সেগুলো দেখলাম টিভিতে, প্রত্যেকেই দেখেছি। কিন্তু সরাসরি চোর এই এক জায়গায় নয়, আমি এটার সত্যতা যাচাই করিনি, মানে এটা নয় যে এটাকে আমরা অসত্য এখনই বলে দিতে পারি। কেন বলতে পাচ্ছি না, এর আগেও অনেকগুলো জায়গাতেই এই একই রকমের ছবি আমরা দেখেছি। অভিষেক ব্যানার্জি যাচ্ছেন, সেটা চোর চোর বলে তাকে চিৎকার করা হচ্ছে, সেটা তিনি গাড়িতে ছিলেন, এবার তিনি পায়ে হেঁটে যাচ্ছেন প্যাদল, তার চারপাশে ব্যারিকেড করা পুলিশ রয়েছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা রয়েছে, জনজোয়ার, নবজোয়ারে জনজোয়ার, আর সেই জনজোয়ারের মধ্যে মানুষের এত সাহস, আমি এই সাহসকেই প্রশ্ন করছি। মানুষ যদি এখনই এত সাহস দেখাতে শুরু করে, আর এই সাহস যদি পঞ্চায়েত নির্বাচনে মানুষ দেখিয়ে ফেলে, তাহলে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অবস্থা তো ভয়ঙ্কর হতে পারে, খুব করুণ অবস্থা হতে পারে। পুলিশ দিয়ে উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে ব্যালট লুট করে যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এসেছে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে, প্রার্থী দিতে না দিয়ে এই যে একটা নৈরাজ্যকারী একটা অবস্থা, অগণতান্ত্রিক একটা ব্যবস্থা কায়েম করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে, বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। জনগণ এখানেই প্রশ্ন, জনগণ যে এই যে সাহসটা দেখাচ্ছে, আর এই সাহসটা যদি পঞ্চায়েত নির্বাচনের সময় দেখিয়ে ফেলে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের সত্যিই সমস্যা আছে। আমি আজকে গেছিলাম মেদিনীপুরের অনেকগুলো জায়গায়, আজকে ঘুরছিলাম, সেখানে গ্রামে গ্রামে মানুষ যে ভাষায় কথা বলছে, ওই মানুষগুলো পর্যন্ত রুজিরা নারুলা, অভিষেক ব্যানার্জি, এই যে কালীঘাটের কাকু, এই নামগুলোর সঙ্গে পরিচিত হয়ে গেছে। ওয়াজ পাড়াগা এখনো মাটির রাস্তা রয়েছে, সেই সমস্ত জায়গায় গিয়ে দেখেছি কালীঘাটের কাকু, তিনি চুরি করেছেন, সেখানে দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই কথাগুলোর সঙ্গে মানুষ পরিচিত ঘটে গেছে, পরিচিতি ঘটে গেছে, মানুষ সেগুলোতে প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই যে গোটা পশ্চিমবাংলার এই চেহারা, এটা এই নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে, পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে, এই পরিস্থিতি যদি সাহস মানুষ এইভাবে দেখাতে শুরু করে, তাহলে এটাকে কিন্তু মোকাবিলা করা খুব কঠিন ব্যাপার হবে। তৃণমূল কংগ্রেসকে এটা ভাবতে হবে। সাধু সাবধান, সামনের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ বলেই সমস্ত রাজনৈতিক মহলে এইটা নিয়ে চর্চা চলছে। আজ এই পর্যন্তই, আবার কিছুক্ষণ পরে আসব অন্য আরেকটা বিষয় নিয়ে। নমস্কার, আপনারা চোখ রাখুন ইভিএম নিউজের পর্দায়, ইভিএম নিউজ আপনার কথা বলে।